এখানে তারাটাকে কিছু রেখে দাও মা, বুঝলে? তারা থাকুক কেন, চলে আসো, ছাড়ো চলে আসো, ছাড়ো চলে আসো, ছাড়ো চলে আসো, গরম হতে তো দিতে হচ্ছে। তো আজকে আমরা কি করবো মা বলো? আমাদের গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু আমাদের পোজ খাওয়ার খুব ইচ্ছা। কত রোদ এখানে, পা জ্বলে যাচ্ছে রোদে। তা আমরা আজকে ভাবলাম যে হারে টেম্পারেচার বেড়েছে, তা একটা ডিম তো ভাজা যেতেই পারে, কিন্তু জানি না ভাজা যেহেতু ট্রেন লিগে চলছে, এটা দেখি আমরাও চেষ্টা করে। আমরা চেষ্টা করছি, যদি হয় আপনারা দেখতে পারবেন। তোমার খালি একবার দেখো রোদটা, আজকে মনে হয় কত ডিগ্রি বলো, 43 না 44? কোন দিক থেকে বুঝতে ভালো আসছে? এখানেই নাও, এখানেই নাও, এখানে রোদে রাখো, 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 চড়া করে কর প্লিজ। আরে বাবা রে, করে দিচ্ছি, রাখো না। আরে এই যে কত রোদ, আমি এখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছি। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে এই রোদ্দুরে আমি ডিম পোচ খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তা আমার ঘরের গ্যাস শেষ হয়ে গেছিল আজকে, তা ডিম পোচ খাবোই খাবো। তা আমি ভাবলাম এতটা টেম্পারেচার আছে, তা আজকে কি করে খাওয়া যায়, 43 ডিগ্রি। তা আমি এই ননস্টিকি আর এই ডিম দেখুন আর তেল যা যা লাগে একটা পোচ খেতে গেলে সেগুলো নিয়ে চলে এসেছি ছাদের উপরে, তাহলে আপনারা দেখতে থাকুন। এখানে তাওয়াটাকে কিছু রেখে দাও মা, বুঝলে? তারা থাকুক কেন, চলে আসো, ছাড়ো চলে আসো, ছাড়ো চলে আসো, ছাড়ো চলে আসো, গরম হতে তো দিতে হচ্ছে। এখানে দাঁড়াও, এইখানটাকে দেখো কত ছাওয়া, ঠিক এই পাশেই কত রোদ। তো হয়ে গেল অনেকক্ষণ, মনে হচ্ছে তো গরম হয়েছে। হ্যাঁ আ বাবা বা, ও মা, জুতো দাও, জুতো দাও, অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি ঠিক করছি, দাঁড়াও ওখানে তেল দিই। হ্যাঁ আমাকে ক্যামেরা দিই না, শুধু এই হাত দুটোই নেবে। হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে থাকুন তেলটা গরম হয় কি। বন্ধুরা অবস্থা খুব খারাপ, এখন একটু গরম হতে দিয়েছি তেলটা, আর আপনারা একটু ভিউজটা দেখে নিন, কলকাতার ভিউজ। চলো চলো আসো, ছাবাই আসো, আমার পায়ে লাগবে। দেখুন আমি কিন্তু ক্যামেরা বন্ধ করছি না, ঠিক আছে? এতক্ষণ ধুলে হবে না বন্ধুরা। তাহলে এবার ডিমটা ভাঙছি, তাহলে আপনারা দেখতে থাকুন, আমার পা কিন্তু পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি। দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে। লঙ্কার গুঁড়ো দে, হাওয়ায় উঠছে তো। থাক এখানে, হ্যাঁ তাহলে ওটা থাক, একটুখানি কম আছে, মানে কম আছে, বেশি টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছি বন্ধুরা। পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, পা পুড়ে যাচ্ছে। একটু হালকা একটু হতো না, খুব সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা। আমার দাও দেখি, বিশ্বাস না করলে দাও, গাল দাও, বিশ্বাস না করলে আপনারা নিজেরা ছাদে এসে এরকম করে বানিয়ে ধরো নাও। এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ বড় ভিডিওটা কিন্তু দেখে নেবেন এখানে। দাঁড়া বাবা, না বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি নিচে, চলো 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 চলো। সত্যি খুব সুন্দর হয়েছে, এখান থেকে একদিন আমি পড়ে গেছিলাম, এখান থেকে পড়ে ওই দিকে দেয়ালে চলে গেছিলাম, একটা সিঁড়ি মিস্টেক হয়ে গেছিল। সত্যি এগুলো খুব মজা লাগে, সেই ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলায় এরকম করতাম, ছোট ছোট উনুন করে আর বন্ধুদের নিয়ে রান্না করে খেতাম, দুই এক পিস মাংস নিয়ে এসে ছোট ছোট করে কেটে এত ভালো লাগতো, সেই ছোটবেলাটা আবার আজকে ফেরত এসছে। আজকে পিয়াসোনা বললো মা এটা একটা করা যেতে পারে, চলো ছাদে, আমি সেইটার জন্যই গিয়েছিলাম বন্ধুরা। তা আমার তো খুবই আনন্দ লেগেছে, মনে হচ্ছে ছোটবেলাটা ফেরত পেয়েছি। তা আপনারাও টাইম থাকলে আপনারা এটা করবেন, খুবই ভালো লাগবে। বাবাকে তো দেখানো হলো না, ভিডিও দেখতে ঠিক আছে।